তারেক জিয়াই খুন করেছে তার ভাই আরাফাত রহমান কোকোকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি। কোকোর সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে তারেক এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তারেক জিয়ার নির্দেশেই মালয়েশিয়ায় বসবাসরত কয়েকজন বাঙালি তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এরকম একটি চাঞ্চল্যকর অভিযোগ করে মালয়েশিয়ার একটি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন সে দেশের নাগরিক আব্দুল হামিদ ওমর। তিনি কোকোর ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত। মামলাটি গত 28 সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে নথিভুক্ত হয়েছে। মামলার সাক্ষী করা হয়েছে কোকোর স্ত্রী শর্মিলা রহমান, মালয়েশিয়ায় কোকোর দুজন বন্ধু আবদুল্লাহ নাফিদ এবং শিফাত হোসেনকে। মামলার আর্জিতে দাবি করা হয়েছে কোকোর সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যেই তারেক এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি কুয়ালালামপুরে মারা যান। বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে ইউনিভার্সিটি মালায়া মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ ঢাকায় নিয়ে আসা হয় এবং বনানী কবরস্থানে দাফন করা হয়। প্রায় 2 বছর 10 মাস পর অভিযোগ উঠেছে এটা স্বাভাবিক মৃত্যু নয়, হত্যাকাণ্ড। আরজিতে অভিযোগ করে মামলার বাদী আব্দুল হামিদ ওমর অভিযোগ করেন আরাফাত রহমান কোকো 275 কোটি রিঙ্গিত সম্পদের মালিক, অধিকাংশ সম্পদের নমিনি ছিল তার বড় ভাই তারেক জিয়া। কোকোর মৃত্যুর 1 সপ্তাহ আগে আমার অফিসে বসেই কোকোর সঙ্গে তারেক জিয়ার টেলিফোনে কথা কাটাকাটি হয়। কোকোকে তারেক বেশ কিছু টাকা বাংলাদেশের বিভিন্ন ঠিকানায় পাঠাতে বলে, কিন্তু এত টাকা এই মুহূর্তে পাঠানো সম্ভব নয় বলে টেলিফোনে জানান কোকো। অভিযোগে বলা হয়েছে এই ঝগড়ার পর কোকো তার যাবতীয় সম্পত্তির নমিনি তার স্ত্রী শর্মিলা রহমানের নামে করার সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে একজন ভালো আইনজীবী দেখানোর জন্য কোকো আমাকে অনুরোধ করে। ওমরের অভিযোগ, এই ঝগড়ার 2 দিন পর আরাফাত রহমান কোকোর বাসায় 5 বাঙালি যায়। কোকোর স্ত্রী শর্মিলা আহমেদের সামনেই তারা বাংলাদেশে আন্দোলনের জন্য টাকার প্রয়োজন বলে জানায়। তারা বলে ভাইয়া তারেক জিয়া তাদের পাঠিয়েছে। তারা এ হুমকি দেয় যে টাকা না দিলে পরিণতি ভয়াবহ হবে। ওমর তার আরজিতে বলেছেন এই বাঙালিরা স্থানীয় বিএনপির নেতা বলে কোকোর স্ত্রী শর্মিলা আমাকে জানায়। আমি পুলিশে খবর দিতে চাইলে শর্মিলা আমাকে বারণ করে। ওমর অভিযোগে বলেছেন কোকোর মৃত্যুর খবর শুনেই আমি হাসপাতালে যাই। সেখানে আমি বেশ কিছু বাঙালিকে দেখি, কান্নারত শর্মিলা আমাকে বলে ওরাই কোকোর মৃত্যুর জন্য দায়ী। কিন্তু শাশুড়ি এবং পরিবারের নির্দেশে শর্মিলা তার স্বামীর মৃত্যুর জন্য কারো বিষয়ে কোনো অভিযোগ উত্থাপন করেননি। অভিযোগে ওমর আরো বলেছেন কোকোর মৃত্যুর 30 দিনের মধ্যে তারেক অ্যাটর্নির মাধ্যমে কোকোর সব টাকা পয়সা সরিয়ে নিয়েছে। কোকোর স্ত্রীও এখন লন্ডন প্রবাসী, বিধায় আমি এই মামলা করলাম। উল্লেখ্য, কোকোর মৃত্যুর পর মালয়েশিয়া বা বাংলাদেশে কোথাও একমাত্র ছোট ভাইয়ের মরদেহ দেখতে যাননি তারেক জিয়া, যদিও অন্তত 2 বার তিনি লন্ডন থেকে সৌদি আরবে গিয়েছিলেন।